হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা এইচএসসি 2021 সালের পরীক্ষার্থীদের কিভাবে অ্যাসাইনমেন্ট লিখতে হবে, অ্যাসাইনমেন্টের শিরোনাম কি লিখতে হবে, কভার পেজ কিভাবে লিখতে হবে, কভার পেজ কোথায় পাবে, সবকিছু বিষয় নিয়ে জানবো। অর্থাৎ যারা এখন দ্বাদশ শ্রেণীতে, অর্থাৎ 2021 সালের এইচএসসি পরীক্ষার্থীরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবে। তো প্রথমে আমরা এটার স্টেপ বাই স্টেপ জানবো। তো প্রথমে আমরা অ্যাসাইনমেন্টের কোয়েশ্চেন কোথায় পাবে বা কোন জায়গা থেকে ডাউনলোড করবে সেই বিষয়ে জেনে নিব। এটার জন্য তোমরা তোমাদের বোর্ডের ওয়েবসাইটে চলে যাবে, www.dshe.gov.bd। এটা যদি লিখে তোমরা তোমাদের মোবাইলে সার্চ করো বা কম্পিউটারে সার্চ করো, তোমরা এটাতে সাইটটা থেকে ডাউনলোড করে নিতে পারবে। এক্সাম্পল হিসেবে আমি এখানে দেখাচ্ছি, এই যে এরকম যখন লিখে দিবে তখন এরকম তোমাদের সামনে ওয়েবসাইটটা চলে আসবে। ওয়েবসাইটটা আসার পর নোটিশ বোর্ড যেখানে আছে, নোটিশ বোর্ডে এখানে সকল সকল যে বাটনটা আছে এটাতে ক্লিক করবে। এটাতে ক্লিক করার পর তোমরা এভাবে নোটিশে চলে যাবে, নোটিশের বক্সে। তো এখান থেকে দেখো, তোমাদের 2021 সালের যারা এইচএসসি পরীক্ষা আছে তাদের জন্য 310 নাম্বার অ্যাসাইনমেন্টের প্রশ্নটা আপলোড করা হয়েছে। এখানে চারটা নোটিশ আর চারটা পিডিএফ আপলোড করা হয়েছে। এখানে তোমাদের প্রশ্নের গ্রেড, তারপর তোমাদের অ্যাসাইনমেন্টের নির্দেশনা, কভার পেজ সবকিছু এখানে দেওয়া আছে। তোমরা একটা একটা পিডিএফ এখান থেকে ডাউনলোড করে নিতে পারো। তো এই পিডিএফ গুলোর লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, তোমরা ওইখান থেকে চাইলে সরাসরি ডাউনলোড করে নিতে পারো। আমি প্রশ্নের পিডিএফটা আর কভার পেজের পিডিএফটা আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আর তোমরা এভাবে বোর্ডের ওয়েবসাইটে গিয়েও সরাসরি যেভাবে বলছি এভাবে ডাউনলোড করে নিতে পারো। এরপর তো কোয়েশ্চেন ডাউনলোডটা হয়ে গেল, এবার আমরা জানবো 2 নম্বরটা। 2 নম্বর হচ্ছে অ্যাসাইনমেন্টের কভার পেজ, হাউ টু রাইট কভার পেজ। তো অ্যাসাইনমেন্টের কভার পেজ তোমাদের বোর্ড থেকে দেওয়া হয়েছে, বোর্ডের ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করে নিতে পারো, অথবা এটা অলরেডি তোমাদের কলেজে গেলেও পাবে, অথবা তোমাদের কলেজের আশেপাশে যে লাইব্রেরিগুলো আছে ওগুলোতেও কভার পেজটা পেয়ে যাবে। ওইখান থেকে তোমরা কভার পেজটা কিনে নিবে, একটা কিনে ওইটাকে 15-20টা ফটোকপি করে নিবে। ওই ফটোকপিগুলো তোমরা প্রত্যেকটা অ্যাসাইনমেন্টে কভার পেজ হিসেবে ইউজ করতে পারবে। তোমরা কভার পেজের পিডিএফটা দেখবো এবার। তো এখানে চারটা পিডিএফের মধ্যে একটা পিডিএফ কিন্তু কভার পেজের। তো আমরা এখান থেকে একটা এখানে যে কভার পেজের পিডিএফটা ডাউনলোড করছি ওটা দেখে নিবে। তো তোমাদেরকে যে বললাম এখানে চারটা পিডিএফ, এখানে চারটা পিডিএফ হচ্ছে, এটা প্রথমটা হচ্ছে এখানে অ্যাসাইনমেন্টের নির্দেশনা, এখানে অ্যাসাইনমেন্ট কিভাবে করতে হবে, 2021 সালে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট প্রস্তুত এবং মূল্যায়ন নির্দেশনা। এখানে সবকিছু নির্দেশনা দেওয়া আছে, তোমরা এগুলো পড়ে নিবে। এখানে কিভাবে অ্যাসাইনমেন্ট করবে না করবে সবকিছু এখানে দেওয়া আছে। উত্তর কোথা থেকে লিখবে, উত্তর কিভাবে লিখলে অ্যাসাইনমেন্ট বাতিল হতে পারে, তো সবকিছু এখানে দেওয়া আছে। আমরা এগুলো পড়তেছি না, এগুলো তোমরা পড়ে নিবা। এরপর এটা হচ্ছে অ্যাসাইনমেন্টের কভার পেজ। অ্যাসাইনমেন্টের কভার পেজ, এই কভার পেজটা তোমাদেরকে ইউজ করতে হবে। এটা তোমরা আমি যেভাবে বলছি এভাবে তোমাদের কলেজে বা তোমাদের কলেজের আশেপাশে লাইব্রেরিতে পেয়ে যাবে। আর এখানে তোমরা শিক্ষা বোর্ডের নাম, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যে শিক্ষা বোর্ড থেকে তোমরা এইচএসসি পরীক্ষা দিচ্ছ সেই শিক্ষা বোর্ডের নামটা এখানে লিখবে, এবং এটা ইংলিশে লিখতে হবে, বাংলা লিখলে হবে না। এখানে শিক্ষা বোর্ডের নাম লিখবে, তারপর পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নাম্বার ইংরেজিতে, এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা লিখবে, এবং এটা লিখবে হচ্ছে অষ্টম নবম শ্রেণীতে রেজিস্ট্রেশন অনুযায়ী, অষ্টম এবং নবম শ্রেণীতে রেজিস্ট্রেশন অনুযায়ী। তো এটা তোমরা তবুও তোমাদের কলেজের শিক্ষকের কাছ থেকে আরো ভালো করে ক্লিয়ার হয়ে নেবে। তো আমি এটা এখান থেকে যেটা বুঝতে সেটা বলে দিচ্ছি, এটা অষ্টম এবং নবম শ্রেণীর রেজিস্ট্রেশন অনুযায়ী এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা লিখবে, আর তোমার পরীক্ষার্থীর নাম তোমার ইংরেজি ক্যাপিটাল লেটারে, অর্থাৎ ইংরেজি বড় হাতের অক্ষরে এখানে তোমার নামটা লিখবে, এসএসসি বা দাখিল সনদ অনুযায়ী, তোমার সার্টিফিকেট অনুযায়ী। তারপর পরীক্ষার্থীর নাম, পিতার নাম, পরীক্ষার্থীর পিতার নাম ইংরেজিতে ক্যাপিটাল লেটারে, এখানে তোমার পিতার নাম লিখবে ইংরেজিতে বড় হাতের অক্ষরে, সনদ অনুযায়ী, এসএসসি সনদ অনুযায়ী। এরপর তোমার মাতার নাম লিখবে ইংরেজিতে বড় হাতের অক্ষরে, একইভাবে এসএসসি সনদ অনুযায়ী। আর রেজিস্ট্রেশন নাম্বারটা হচ্ছে অষ্টম এবং নবম শ্রেণীর রেজিস্ট্রেশন অনুযায়ী। আর এখানে বিষয়কোডটা লিখবে, এখানে তিনটা বিষয়কোড আছে, বিষয়কোডটা তোমাদের যে বিষয়ের পরীক্ষা সেই বিষয়কোডটা লিখবে। এরপর এখানে বিষয়ের নামটা লিখবে ইংরেজিতে লিখবে এটাও, আর এরপর অ্যাসাইনমেন্টের ক্রমিক নাম্বার এটাও ইংরেজিতে লিখবে। তারপর এখানে অ্যাসাইনমেন্টের শিরোনাম, অ্যাসাইনমেন্টের শিরোনামটা তোমরা চাইলে ইংরেজিতেও লিখতে পারো, বাংলায় লিখতে পারো, কিন্তু আর বাকি সবকিছু ইংরেজিতে লিখতে হবে। তো আমি মনে করি এটা শিরোনামটা ইংরেজিতে লিখলে ভালো হবে। তো আমরা এটার একটা এক্সাম্পল দেখবো কিভাবে করবে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের, এখানে আমরা একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি, ঢাকা, তারপর এখানে রেজিস্ট্রেশন নাম্বার, এখানে পরীক্ষার্থীর নাম, পরীক্ষার্থীর পিতার নাম, পরীক্ষার্থীর মাতার নাম, এখানে সবকিছু কিন্তু বড় হাতের।
এরপর এখানে বিষয় কোড, তারপর এখানে সাবজেক্টের নাম, যেমন এখানে ফিজিক্স হতে পারে, কেমিস্ট্রি হতে পারে, সিভিক্স অ্যান্ড ওয়েল অ্যাডমিনিস্ট্রেশন। তো এভাবে তোমাদের সাবজেক্টটার নাম দিয়ে দিবে। এরপর এখানে অ্যাসাইনমেন্টের নাম্বার, যেমন এখানে যদি এটা 1 নাম্বার অ্যাসাইনমেন্ট হয় তাহলে এখানে দিবে 1 0 1, এটা যদি 2 নাম্বার অ্যাসাইনমেন্ট হয় তাহলে এখানে হবে 2। এই যে এখানে অ্যাসাইনমেন্টের নাম্বারটা হবে, আর এটা অ্যাসাইনমেন্টের শিরোনামটা হবে এখানে ইন্ট্রোডাকশন টু। তো এটা অ্যাসাইনমেন্টের শিরোনাম, যেটা তোমাদের তুমি যেই প্রশ্নের উপর অ্যাসাইনমেন্টটা করতেছ সেই অ্যাসাইনমেন্টের শিরোনামটা এখানে লিখবে। অ্যাসাইনমেন্টের কভার পেজে কী কী লিখতে হবে সব কিছু বুঝতে পারছ? তো এরপরে এখানে নিচে যে বক্সটা দেখতে পাচ্ছ এটাতে তোমাদের কিছু করার দরকার নাই। এরপর এই নিচে আরও যে 2টা বক্স আছে এখানেও তোমাদের কিছু করার দরকার নেই, এটা তোমাদের শিক্ষক এবং বোর্ডের কাজ, তোমরা জাস্ট এতটুকু কাজ করবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাসাইনমেন্ট নাম্বার, এটাও বুঝতে পারছি, অ্যাসাইনমেন্টের শিরোনামটা বুঝতে পারছি, কভার পেজ, কভার পেজটা বুঝতে পারলাম, এ4 সাইজ কাগজে, যে কোনো লাইব্রেরিতে পাবে, অ্যাসাইনমেন্টটা করতে হবে কিন্তু এ4 কাগজে, নর্মাল কাগজে করলে হবে না, এমনি যে খাতাগুলো বাজারে কিনতে পাওয়া যায় এগুলাতে করলে হবে না, তোমাদেরকে লাইব্রেরি থেকে এ4 কাগজ, কম্পিউটারে প্রিন্টের যে কাগজগুলো আছে এ4, এ4 বললে যে কোনো দোকান থেকে দিবে, এ4 কাগজটা তোমরা কিনে নিবে, অনেকগুলা কাগজ একসাথে 100 পিস 200 পিস এরকম কিনে নিয়ে নিতে পারো এবং তোমরা এখান থেকে অ্যাসাইনমেন্টের জন্য ব্যবহার করতে পারো। তো এ4 কাগজ নিবে, এরপর কাগজের চারপাশে মার্জিন করতে হবে, এক পাশে মার্জিন করলে হবে না, এটা চারপাশে মার্জিন করতে হবে, লাল কালি ইউজ করা যাবে না, বই, গাইড, ইন্টারনেট, ইউটিউব, উইকিপিডিয়া ইত্যাদি সহায়তা নিয়ে নিজের সুন্দরভাবে সৃজনশীলভাবে অ্যাসাইনমেন্টটা করবে। তো এগুলো ছিল বেসিক। এবার আমরা উত্তরটা, অ্যাসাইনমেন্টের কাগজটা কীভাবে করবে, এই যে এ4 সাইজের একটা কাগজ এবং এটা চারপাশে মার্জিন করছি, এভাবে মার্জিন করে তোমরা আরো সুন্দরভাবে মার্জিন করবে, করে এখানে মাঝখানে তোমরা অ্যাসাইনমেন্টটা করবে। আমরা এখানে একটা নমুনা দেখতে পাচ্ছি, এভাবে অ্যাসাইনমেন্টটা করার পর সিরিয়াল বাই তোমাদের পেজগুলো রাখবে, রাখার পর উপরে একটা কভার পেজ দিবে, কভার পেজ দিয়ে এটা পিন আপ করে তোমাদের শিক্ষকের নিকট এটা জমা দিতে হবে। তো আমি আবারও বলছি, তোমরা অ্যাসাইনমেন্টটা করার পর এটা সিরিয়াল অনুযায়ী কাগজগুলো রাখবে, রাখার পর উপরে একটা কভার পেজ, যে অ্যাসাইনমেন্ট যে সাবজেক্টের অ্যাসাইনমেন্ট ওই সাবজেক্টের কভার পেজটা দিয়ে এটা পিন আপ করে তোমাদেরকে শিক্ষকের নিকট জমা দিতে হবে। এরপর আমরা অ্যাসাইনমেন্টের আনসার কিভাবে লিখবো সেটাও বুঝে গেছি, আর অ্যাসাইনমেন্টের আনসার পাবে হচ্ছে তোমরা নমুনা উত্তর দেখতে পারো, চাইলে আমাদের চ্যানেলেও এটা নমুনা উত্তর আপলোড করা হবে, তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা আছে ওইটা প্রেস করে রাখতে পারো, যাতে আমরা নমুনা উত্তর আপলোড করলে ওইটা তোমরা তাড়াতাড়ি নোটিফিকেশন পেয়ে যাও, নমুনা উত্তর দেখে তোমরা অ্যাসাইনমেন্টটা করতে পারো। অ্যাসাইনমেন্ট হুবহু কপি করা যাবে না, তোমরা নমুনা দেখে জাস্ট আইডিয়া নিবে, আইডিয়া নিয়ে নিজে অ্যাসাইনমেন্টটা করতে হবে। তো এবার আমরা অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো দেখব। তো প্রথমে আমরা এখানে নোটিশটা দেখে নিই, এখানে এইচএসসি 2021 সালের পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট প্রদান, এখানে প্রথম ধাপে 2 সপ্তাহের অ্যাসাইনমেন্ট একসাথে দেওয়া হয়েছে প্রথম ও দ্বিতীয় সপ্তাহের জন্য, 3টি বিষয়ের অ্যাসাইনমেন্ট এখানে দেওয়া হয়েছে, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত, ইতিহাস, ইসলাম, ইতিহাস ও সংস্কৃতি, পৌরনীতি, সুশাসন, অর্থনীতি, যুক্তিবিদ্যা, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, ভূগোল, ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা, হিসাব বিজ্ঞান, ফিনান্স, উৎপাদন ও বিপণন, আরবি, ইসলাম শিক্ষা, শিশুর বিকাশ, খাদ্য ও পুষ্টি, গৃহ ব্যবস্থাপনা, পারিবারিক জীবন, লঘু সঙ্গীত, উচ্চাঙ্গ সঙ্গীত প্রেরণ করা হলো। তো এখানে 3টি বিষয়ের উপর প্রথম এবং দ্বিতীয় সপ্তাহের জন্য অ্যাসাইনমেন্টের প্রশ্ন প্রদান করা হয়েছে। তো তোমার যে যে সাবজেক্টটা আছে, তুমি যে গ্রুপে, তোমার যে যে সাবজেক্টটা আছে ওই সাবজেক্টের উপর তোমাদের অ্যাসাইনমেন্টটা করতে হবে। এবার আমরা অ্যাসাইনমেন্টের প্রশ্নটা দেখব। অ্যাসাইনমেন্টের প্রশ্নে এখানে একটা গ্রিড দেখতে পাচ্ছি, প্রথমে এখানে প্রথম এবং দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। তাহলে প্রথম সপ্তাহের জন্য এখানে যে যে সাবজেক্টগুলো দেখতে পাচ্ছ, পদার্থবিজ্ঞান, ইতিহাস, ইসলাম, ইতিহাস 1 নাম্বার অ্যাসাইনমেন্ট, আর এখানে 2 নাম্বার অ্যাসাইনমেন্ট আছে। এরপর এখানে জীববিজ্ঞান, উচ্চতর গণিত, সমাজবিজ্ঞান যে সাবজেক্টগুলো আছে এগুলোর জন্য প্রথম সপ্তাহে কোনো অ্যাসাইনমেন্ট নাই, দ্বিতীয় সপ্তাহে একটা অ্যাসাইনমেন্ট আছে, এবং রসায়ন, অর্থনীতি, পরিণতি, সুশাসন এই বক্সের যে সাবজেক্টগুলো আছে এখানে একটা অ্যাসাইনমেন্ট আছে, আর এটার জন্য দ্বিতীয় সপ্তাহে কোনো অ্যাসাইনমেন্ট নাই। তাহলে আমরা এখানে বুঝতে পারতেছি, যদি প্রথম সপ্তাহে অ্যাসাইনমেন্ট আছে সায়েন্সের জন্য কী কী, পদার্থবিজ্ঞান আর হচ্ছে রসায়ন বিজ্ঞান, সো সায়েন্সের জন্য এই 2টা অ্যাসাইনমেন্ট আছে। একইভাবে আমরা যদি কমার্সেরটা দেখি, তাহলে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা এটা হচ্ছে প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট, আর এখানে তোমাদের কমার্সের কী সাবজেক্ট আছে এটা আমি বুঝতে পারতেছি না এখানে, তাহলে এখানে ফিনান্স ও ব্যাংকিং এখানে নাই, তাহলে শুধু 1টা অ্যাসাইনমেন্ট। এরপর দ্বিতীয় সপ্তাহে কিভাবে, দ্বিতীয় সপ্তাহে যদি সায়েন্সের জন্য আমি অ্যাসাইনমেন্ট হিসাব করে দেখি, এখানে দেখতে পাচ্ছি পদার্থবিজ্ঞান আছে, এটা হচ্ছে 2 নাম্বার অ্যাসাইনমেন্ট, এরপর জীববিজ্ঞান এটা হচ্ছে 1 নাম্বার অ্যাসাইনমেন্ট। তো
আমরা আপাতত এখানে শুধু প্রথম আর দ্বিতীয় সপ্তাহের গুলো দেখতেছি, তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টের প্রশ্ন এখনো দেয় নাই, অর্থাৎ প্রথম ও দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টের প্রশ্নটা আপলোড করা হয়েছে। আর এখানে বিশেষ দর্শকদের এখানে দেওয়া আছে তোমাদের এখানে 30টি অ্যাসাইনমেন্টের উত্তর জমা দিতে হবে, ঐচ্ছিক বিষয়ের জন্য কোনো অ্যাসাইনমেন্ট করতে হবে না, অর্থাৎ যাদের যে অপশনাল বিষয়টা আছে ওই অপশনাল বিষয়ের জন্য কোনো অ্যাসাইনমেন্ট করতে হবে না। টোটাল 30টি অ্যাসাইনমেন্ট করতে হবে অপশনাল বিষয় বাদে। শুধু উচ্চ সঙ্গীতের ব্যাপারে এখানে প্রথম, চতুর্থ, সপ্তম, নবম ও 13তম সপ্তাহের 3টি করে অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে। এটা তোমরা তবুও কলেজে বিষয়টা ভালো করে জেনে নিবে। আমি এখানে যতটুকু বুঝতে পারছি এখানে যে তোমাদের 30টি অ্যাসাইনমেন্ট করতে হবে টোটাল সবগুলা মিলিয়ে, যাদের ঐচ্ছিক বিষয় আছে অপশনাল বিষয় যেটা আছে সেই অ্যাসাইনমেন্টটা করতে হবে না, এছাড়া বাকি অ্যাসাইনমেন্টগুলো করতে হবে। অ্যাসাইনমেন্টের প্রথম প্রশ্ন এখানে দেখতে পাচ্ছি পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান দ্বিতীয় নম্বর অ্যাসাইনমেন্টটা, এরপর ইতিহাস, ইতিহাস ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। তো প্রশ্নের পিডিএফটা আমাদের ভিডিও ডিসক্রিপশন আছে, ওখান থেকে ডাউনলোড করে নাও, এখানে সবগুলো বিষয়ের প্রশ্ন আছে। আমাদের ভিডিওটা এতটুকুই, যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের চ্যানেল একটা সাবস্ক্রাইব করো এবং পাশে যে বেল আইকনটা আছে এটা দিয়ে দাও, যাতে পরবর্তী ভিডিও আসলে এটা তোমরা সরাসরি নোটিফিকেশন চলে যায়। আমি এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।